মূল হোতা হলো যে অর্থ লগ্নি করে এবং পরিকল্পনার মূল হোতা সে প্রবাসী। এই চুরিটি ছিল একটি দল কর্তৃক চুরি এবং দীর্ঘদিন ধরে তারা পরিকল্পনা করে তারপর এটা বাস্তবায়ন করে। সেক্ষেত্রে এই দলের সবাই চোরের আগের অনেক মামলা আছে, তারা পূর্ববর্তী যে অভিজ্ঞতা সেখানে তাদের যেই দুর্বলতা ছিল চুরি করতে গেলে সেগুলিকে তারা মিট আপ করে আরও উন্নত প্রযুক্তি উন্নত সিস্টেমে তারা চুরিটি করেছে। মূল হোতা হলো যে অর্থ লগ্নি করে এবং পরিকল্পনার মূল হোতা সে প্রবাসী, সে ফ্রান্সে অবস্থান করে নাসির। সে ওইখান থেকেই তার দলের বাসা বাড়া থেকে আরম্ভ করে দলের অন্যান্য সদস্যদেরকে অর্থ লগ্নি করে সেই কাজটি করে। এখানে পরিকল্পনার আরেকজন মূল সদস্যের একজন হলো শামীম, যে দেশের যে পরিকল্পনা সে কাজগুলি করে। ঘটনাটি ছিল গত 5ই ফেব্রুয়ারি 2022 রাত 1টায় ভাষানটেক থানাধীন কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙ্গাপুরী জুয়েলার্স হতে একটি সংঘবদ্ধ চোর চক্র প্রায় 300 ভরি স্বর্ণ, ইমিটেশনের গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে একটি মামলা হয়, সেই মামলাটি মিরপুর ডিবি টিম মানুষ কুমার পোদ্দার তার নেতৃত্বে তার টিম এই মামলাটির রহস্য উদ্ঘাটন করে এবং এই সংক্রান্তে একজনকে গ্রেপ্তার করে, যে মূল পরিকল্পনাকারী শামীম, এবং তার নিকটতে 9.5 লক্ষ টাকা ইমিটেশনের গয়না এগুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত যে শামীম তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার এক মাস পূর্বে দুইজন সদস্য এই চক্রের মাসুদ এবং ইলিয়াস মিথ্যা নাম ও পরিচয় ব্যবহার করে উক্ত মার্কেটের একজন সিকিউরিটি গার্ড ও সুইপারের চাকরি নেয়। চাকরিরত অবস্থায় তারা এই দোকানের চুরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য চক্রের অন্যান্য সদস্যদের সাথে তথ্য আদান প্রদান করতে থাকে এবং তাদের পরিকল্পনা মাফিক ঘটনার আগের দিন চক্রের অন্য একজন সদস্য শাহিন মাস্টার ওই মার্কেটে একটি দোকান ভাড়া করে মালামাল তোলার নাম করে বক্স বিশিষ্ট টেবিল ব্যবহার করে কৌশলে তালা ভাঙ্গার সরঞ্জামাদি তারা প্রবেশ করায়। ঘটনার দিন আনুমানিক রাত 1টায় তার চক্রের অন্য দুই সদস্য শ্রীকান্ত এবং তালা ভাঙ্গার মিস্ত্রি রাজা মিয়া মার্কেটে প্রবেশ করে এবং তার মাসুদ এবং ইলিয়াস সহ চুরির কাজ সম্পন্ন করে আনুমানিক ভোর 5টায় মার্কেটেতে বের হয়ে তাদের পূর্বে পরিকল্পিত যে কেরানীগঞ্জে একটি বাসা ভাড়া নিয়েছিল সেখানে তারা যায়। সেখানে শাহিন মাস্টার ও গ্রেপ্তারকৃত আমাদের যে আসামি শামীম পূর্ব হতেই চক্রের অন্য সদস্যদের জন্য অপেক্ষা করতে থাকে। ভাড়াকৃত বাসে সকল সদস্য উপস্থিত হয়ে স্বর্ণ ইমিটেশনের গহনা এবং নগদ অর্থ আলাদা করে আনুমানিক 10টায় শ্রীকান্ত চোরাইকৃত স্বর্ণ তার পূর্ব পরিচিত একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করে বিক্রয় লব্ধ অর্থের টাকা তারা ভাগাভাগি করে নিয়ে যায় এবং চোরাইকৃত স্বর্ণ বিক্রয় লব্ধ অর্থ ইমিটেশন গহনা চোরাইকৃত নগদ অর্থ তারা সেই ভাগাভাগিটা আনুপাতিক হারই করে এবং তারা বাসা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে তাদের এই পুরো দলটি যে নাসির প্রবাসী নাসির সে এটাতে অর্থলগ্নি করে থাকে এবং প্রত্যেক সদস্যকে তার আলাদা আলাদা দায়িত্ব দেওয়া ছিল। তারা এইভাবে ঢাকা মহানগর অন্যান্য এলাকায় চুরির কাজ আগেও করেছে বলে জানা যায়। তাদের যে কর্মকাণ্ড তারা প্রত্যেকেই তারা ভুয়া তথ্য তাদের আইডেন্টিটি ব্যবহার করে, তারা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন সচরাচর আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে করতো না,